আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা র্যান্ডম ব্লগ দিব। তো এখন হচ্ছে সকাল 6:10 আর আমার ঢাকায় যাওয়ার ট্রেন হচ্ছে 7টা বাজে। তো আমি আজকে আপনাদের আমার ট্রেনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কোনো সিএনজি নেই এখানে, দেখি রিক্সা একটা আসতেছে, মোড় পর্যন্ত যেতে পারি কিনা দেখে। মা দেন মোড়ে 100 টাকা মাংতে হবে। আচ্ছা তাহলে সিএনজি আসতেছে। কি পরিমাণ কুয়াশা, কিন্তু শীতের পরিমাণ কম। দেখি সামনে পাই কিনা, অলরেডি 6:14। আল্লাহ, নিউ মার্কেট রেল স্টেশন কত? 100 টাকা। স্টেশনে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে আমার প্রিন্টেড কপি নিতে হবে টিকিটের, কারণ হচ্ছে টিকিট আমি অনলাইন থেকে বুক করছিলাম। তো এখন প্রিন্টেড কপিটা নিই। সুবর্ণ এক্সপ্রেসের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে সিটগুলো আছে অনেক বড় বড়। অন ট্রেনের সিট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত সব জায়গায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও বাসের তুলনায় ট্রেনের মধ্যে জায়গা অনেক বেশি থাকার কারণে পাটা আরাম দেখা যায়, কিন্তু বাসের মধ্যে জায়গা কম হওয়ার কারণে যারা লম্বা তাদের পাড়া, বিশেষত আমার ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট। আর এইবার লাকিলি আমার পাশে সিটটা খালি ছিল, যার কারণে একদম ব্যাগ ট্যাগ সহ নিয়ে আরামে আমার জার্নিটা হয়েছে অনেক। ট্রেন আসার কথা ছিল 12:00, কিন্তু স্টেশন আসছে 12:30। আর ঢাকায় পৌঁছানোর পরই আমার জীবনের প্রথম পিয়ার আসলো ঢাকা থেকে। চট্টগ্রামে অনেক বেশি পিয়ার পাই, কিন্তু ঢাকায় এটা হচ্ছে প্রথম কোনো ব্র্যান্ড আমাকে পিয়ার পাঠিয়েছে। তো তো আজকে হচ্ছে ঢাকায় দ্বিতীয় দিন। আমি কালকে আসছিলাম কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আমি ব্লগিং করতে পারিনি। তো এখন হচ্ছে আমি বের হচ্ছি, দেখি এখানে মধ্যে কী কী ট্রাই করা যায় ঢাকার। উবার কল করছি, অলরেডি চলে আসছে। ঢাকার মধ্যে এটা সুবিধা যে এখানে উবার আছে। যেটা হচ্ছে 12:45, কিন্তু আমি অনেক আগে চলে আসছি, মানে হচ্ছে 11:00। তো তারা বলছে আমাকে 12:30 দিকে যাইতে। এখন এখানে আশেপাশে জায়গাটা একটু এক্সপ্লোর করি। এখন হচ্ছে গুলশানের রাস্তায় রাস্তায় হাঁটতেছি। আমি শেফ টেবিলটা খুঁজতেছিলাম গুগল ম্যাপ থেকে দেখে দেখে, দেখি পাই কিনা শেফ টেবিল অথবা বিএফসি, যে কোনো জায়গায় যাবো লাঞ্চ করবো। ফাইনালি বিএফসিতে আসলাম। স্মেলস রিয়েলি গুড।
তো আমি হচ্ছে এখন বিএফসিতে খাওয়া শেষ করছি, একটা চিকেন আর কোলেস্ট্রো আর কোল্ড ড্রিঙ্কস খাইছি, এটা আহামরি কিছু না, তাই আর দেখাই নেই। তো এখন আমি যাব হচ্ছে মিঠাইওয়ালাতে, আমি উবারে কল দিছি, উবার আসতেছে। তো এখানের মধ্যে যে চিকেন ফ্রাই আর কোলেস্ট্রো দিছে, মানে কম্পেয়ারিং টু চট্টগ্রাম এখানে কিন্তু অনেক ভালো, প্রাইসটা অনেক কম। আমার এই সবগুলো মিলেই আসছে আমার 215 টাকা, তো বলা যায় প্রাইস হচ্ছে অনেক কম, রিজনেবল প্রাইস আছে। মানে হচ্ছে 190 টাকা দিয়ে আপনি 2 পিস রোস্ট চিকেন পাচ্ছেন, অনেক বড় কথা। আর টেস্টটা কিন্তু ভালো, মানে কেএফসি চিকেনের কাছাকাছি। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এটা কোলেস্ট্রোটা। আমি ছবি অ্যাড করে দিব, আমি এটা নিয়ে আলাদা আর কোনো রিভিউ দিলাম না, কারণ হচ্ছে এটা তো চিকেন, তো চিকেনই, বাট কম্পেয়ারিং টু চট্টগ্রাম ঢাকার এই খাবারটা আমার অনেক ভালো লাগছে। এখন দেখি মিঠাইওয়ালাতে যাওয়া যায় কিনা, মিঠাইওয়ালার মিঠাইগুলা সবগুলা ট্রাই করবো। এটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে মিঠাইওয়ালার সবগুলা মিষ্টি ট্রাই করা। মিঠাইওয়ালার ঢাকায় অনেকগুলা ব্রাঞ্চ আছে, আর আমি গিয়েছিলাম উত্তরার ব্রাঞ্চটাতে। আমি ইনস্টাগ্রামে কয়েকটা মিষ্টি দেখে এসেছি তাদের মিঠাইওয়ালা ট্রাই করবো বলে, কিন্তু করোনার কারণে তারা মিষ্টির যে বিভিন্ন টাইপসের মিষ্টি আছে ওগুলোর প্রোডাকশন কমিয়ে দিয়েছে। আমি রাবড়িয়া জিলাপিটা ট্রাই করেছিলাম, এই জিলাপিটা আসলে ভালো, বাট যে মিষ্টির পরিমাণটা কম দিছে তাই অনেক ভালো লাগতেছে। কিন্তু মচমচে যদি আরও বেশি হতো তাহলে আরও ভালো লাগতো, মচমচে একটু কম। মিঠাইওয়ালাতে মিঠাই খাইছি, এখন হচ্ছে চমচম টাওয়ারে যাচ্ছি, সেক্টর 11, ওখানে দেখি কি কি পাই, ট্রাই করবো। কারণ হচ্ছে আজকে আমার লাস্ট ডে, কালকে হচ্ছে আমার ট্রেন আছে, কালকে আমি চট্টগ্রামে ব্যাক করবো, ওই কারণে আমি চমচম টাওয়ারে নামছিলাম। এখন হচ্ছে খানাসে যাচ্ছি, দেখি পাই কিনা, গুগল ম্যাপ ধরে যাচ্ছি খানাসে, হেঁটে হেঁটে যাই, খানাসের যে উত্তরা ব্রাঞ্চটা আছে ওইখানে বসার জায়গা খুবই কম, যার কারণে আমি বুঝতে পারিনি, আর ওই কারণে ওখান থেকে খাবারটা আমি প্যাক করে নিয়ে এসেছিলাম ডিনার করার জন্য। চট্টগ্রামের খাবারের তুলনায় আমার ঢাকার খাবারের প্রাইসটা খুবই কম লেগেছে, কিন্তু ঢাকার যে গাড়ি ভাড়াটা আছে যাতায়াত খরচটা কিন্তু অনেক বেশি চট্টগ্রামের তুলনায়। আর ঢাকার আমার উবারের সার্ভিস অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমি ঢাকায় অনেক বেশি যাই না, তাই ঢাকার বিভিন্ন প্লেসগুলোও তেমন বেশি চিনি না, তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শর্ট এই ভিডিওর মধ্যে আপনাদের দেখালাম। যদি ভালো লাগে আমার এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেশি ভালো লাগলে কমেন্ট করবেন। নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।